আপনি দেখেন সাকিবের ক্রিকেট মেধা আমরা তো জানি সবাই, এর মানে অসাধারণ মেধা। কারণ সাকিব প্রোঅ্যাক্টিভ, সব থেকে বড় জিনিস। তো সাকিব যদি মাঠে যে ডিসিশনটা নিবে, এই ডিসিশনটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো হবে আমাদের টিমের জন্য। এবং সাকিব ক্যাপ্টেনটা হলে আমি মনে করি, পার্সোনালি মনে করি যে আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। দেখুন, এটা তো ডিসিশন সাকিবের এবং ক্রিকেট বোর্ডের, এটা আমার আমি বললেও হবে না। বাট সাকিব যদি বাংলাদেশ টিমের টেস্ট ক্যাপ্টেন হয়, আমি বলবো যে অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। কারণ সাকিবের মতো প্লেয়ার যদি সবসময় অ্যাভেলেবল থাকে বাংলাদেশ ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা ওকে সবসময় পাই না, আর যদি ফুল টাইম পেয়ে থাকি তাহলে বাংলাদেশ যে কয়টা ম্যাচ হয়তো বা ক্লোজলি হেরে যায় বা ক্লোজলি আমরা ড্র করি, হয়তো বা ওটা আমাদের বেশি চান্স থাকবে উইন করার। তো এই দিক থেকে বলবো যে অবশ্যই সাকিবের আসাটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। মমিনুল হকের ডিসিশনটা, মমিনুল হক যেটা ভালো মনে করেছেন, এবং আই এম শিওর যে ওর নিজের ক্যারিয়ারের দিক থেকে চিন্তা করে অনেক একটা ভালো ডিসিশন নিয়েছে। কারণ ও ব্যাটিংয়ে ফোকাস করতে যাচ্ছিল, অবভিয়াসলি ও যে স্টেটমেন্টটা দিয়েছে যে ক্যাপ্টেন হিসাবে ও পারফর্ম করছে না, বিধায় কিন্তু সে সরে যাচ্ছে। তো এটা ক্যাপ্টেন হিসাবে যখন আপনি পারফর্ম না করবেন, তখন কিন্তু টিমের কাছে, নিজের কাছে খুব বোঝা মনে হয় যে কোনো ক্যাপ্টেনের। তো ওই জায়গা থেকে আমি বলবো খুব গার্সি একটা কাজ করেছে, এবং ওর ডিসিশনটাকে আমি স্যালুট দিই। আপনি যদি দেখেন যে মমিনুল ক্যাপ্টেন্সি করছিল, আমরা কিন্তু চিটাগাংয়ে একটা টেস্ট ড্র করেছি, এখানে আমরা আনলাগে আমরা ভালো ক্রিকেট খেলি না, যার জন্য হেরে গেছি। বাট বাংলাদেশ টিম কিন্তু খারাপ করছে না ওভারঅল, একটা দিন আমরা খারাপ খেলেছি বলে ম্যাচটা হেরে গেছে। বাট এখানে ক্যাপ্টেন চেঞ্জ হলে তো আর প্ল্যানিং বা থিওরি কোনো কিছু চেঞ্জ হবে না। এখানে সাকিব খুব ভালো বোঝে যে মাঠে কীভাবে চালাতে হবে বা কীভাবে ক্যাপ্টেন্সি করতে হবে, সাকিবকে তো শেখানোর কিছু নেই। ভাই দেখুন, মমিনুল তার জায়গার থেকে যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমি তার সাথে তার ক্যাপ্টেন্সিতে আমি দুইটা ম্যাচ খেলেছিলাম ইন্ডিয়াতে। সে কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে যথেষ্ট ট্রাই করেছে টিমটাকে গোছায় নেওয়া এবং একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। হয়তোবা কিছু প্ল্যানিংয়ে সে করতে পারে নাই, বা কিছু মিস্টেক হয়ে গেছে, বা আমরা আনলাকি ছিলাম বাংলাদেশ টিম যে রেজাল্ট করতে পারে নাই। রেজাল্ট না করলে আলটিমেটলি ক্যাপ্টেনের উপরে সব প্রেশারটা আসে। বাট মমিনুল তার জায়গা থেকে সে যথেষ্ট চেষ্টা করে গেছে, এবং আমি শিওর যে সাকিব যদি নতুন ক্যাপ্টেন হয়, আমি জানি না কি হবে, বাট সাকিব যদি নতুন ক্যাপ্টেন হয় তাহলে সাকিবও অবশ্যই তার প্ল্যান থাকবে, সাকিব ওইভাবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে। যদি ক্যাপ্টেন আপনি যখন পারফর্ম না করবেন, তখন কিন্তু মেন্টালি আরও বেশি প্রেশার হবে। কারণ আপনি যদি অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন পারফর্ম করবেন না, আবার ক্যাপ্টেন হিসাবে যখন পারফর্ম মানে টিম রেজাল্ট করবেন না, তখন কিন্তু জিনিসটা আরও বেশি আরও কষ্টের। তা আমার কাছে মনে হয় যে ও ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছে, এবং যেটা নিয়েছে সেটা অবশ্যই ভালো ভালো ডিসিশন নিয়েছে। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।